আজি প্রদান করা হব ডক্টর বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্রজ্ঞান ভারতী আসনির অধীনত সমগ্র রাজ্যের 35,770 গৰাকী শিক্ষার্থীক প্রদান করা হয়েছে এই বঁটা আসনির অধীনত চলিত বর্ষর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত 75% বা ততোধিক নম্বর পয়া ছাত্র আর প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রী সকলের মাজত বিতরণ করা হয়েছে স্কুটার খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার প্রাকি বঁটা প্রদান অনুষ্ঠানের পুনপতিয়া এই বঁটার পরিসর আমি আরো বৃদ্ধি করি যিসকল ছাত্রই 75% অধিক নম্বর লাভ করেছে তেওঁলোককো আমি এই বঁটা দিয়ার ব্যবস্থা হাতত লৈছিল চলিত বিত্তীয় বর্ষত 35,770 গৰাকী ছাত্র ছাত্রীয়ে এই স্কুটি লাভ করব ইয়ার 30,200 গৰাকী ছাত্রী আর 5,567 গৰাকী ছাত্র এই আসনিখনৰ বাবে রাজ্য সরকারে 260 কোটি টাকা ব্যয় করব মই ডক্টর বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্রাপক প্রতিগৰাকী ছাত্র ছাত্রীলৈ আন্তরিক অভিনন্দন জানাইছো ডক্টর বাণীকান্ত কাকতি দরে জ্ঞানের আলোকরে তোমালোক উদ্ভাসিত হয়ে উঠা তার বাবে মই শুভেচ্ছা জানাইছো অসামান্য মেধার অধিকারী ডক্টর বাণীকান্ত কাকতির জন্ম হয়েছিল 1894 সনের 15 নভেম্বরের কামরূপ জেলার বরপেটা মহকুমার বাতিকুড়িহা গাঁত বাণীকান্ত কাকতিয়ে বরপেটা হাইস্কুলত অধ্যয়ন করে 1911 সনত কলিকতা বিশ্ববিদ্যালয়ের অধীনত সেই সময়ের অসমত সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীসকলের ভিতর প্রথম স্থান লাভ করে মেট্রিক আর কটন কলেজের ছাত্র হিসাবে তেতিয়ার পিউ পরীক্ষাত প্রথম স্থান লাভ করেছিল কলিকতার প্রেসিডেন্সি কলেজেরপরা তেখেতে স্নাতক ডিগ্রি লাভ করেছিল আর কলিকতা বিশ্ববিদ্যালয়েরপরাই ইংরাজি সাহিত্য আর ইংরাজি ভাষা তত্ত্বর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল ইংরাজি সাহিত্য আর ইংরাজি ভাষা তত্ত্ব এই দুইটা বিষয়তে উত্তীর্ণ সকল শিক্ষার্থীর ভিতর গড় হিসাবে সর্বাধিক নম্বর লাভ করার বাবে ক্ষেত্রমোহন চ্যাটার্জি স্বর্ণ পদক লাভ করবলৈ সক্ষম হয়েছিল আসামিস ইটস ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট নামৰ গবেষণা পত্রর বাবে সেই সময়তে কলিকতা বিশ্ববিদ্যালয়েরপরা ডক্টরেট ডিগ্রি লাভ করেছিল কটন মহাবিদ্যালয় ইংরাজি বিভাগের সহকারী প্রবক্তা হিসাবে 1918 সনের নভেম্বর মাহত কর্মজীবন আরম্ভ করা ডক্টর কাকতিয়ে দেশের স্বাধীনতার উষা লগ্নত কটন মহাবিদ্যালয়ের অধ্যক্ষর গুরু দায়িত্ব লাভ করেছিল বিভাগীয় মুরব্বীর দায়িত্ব পালন করার উপরও বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিন হিসাবেও নির্বাচিত হয়েছিল 1952 সনের 15 নভেম্বরত এইগারী বিদগ্ধ পণ্ডিত আমার মাজেরপরা আঁতরি গৈছিল জীবনকালত ডক্টর কাকতিয়ে অসমীয়া ভাষা সাহিত্যর লগতে ভারতীয় সনাতন সভ্যতার চর্চার দিকত এক অম্লান ছাপ এৰি থৈ যাবলৈ সক্ষম হৈছে তেওঁৰ অধ্যয়নৰ ক্ষেত্ৰ আছিল প্ৰধানকৈ অসম অসমীয়া সাহিত্য অসমৰ ধৰ্মীয় পৰম্পৰা আৰু ভাৰতবৰ্ষৰ সৈতে অসমৰ ভাষিক আৰু সাংস্কৃতিক যোগসূত্ৰ ভাৰতবৰ্ষৰ লগত অসমৰ অবিচ্ছেদ্য ভাষিক সাংস্কৃতিক যোগসূত্ৰৰ দিশটো ডক্টৰ বাণীকান্ত কাকতিয়ে প্রধানকৈ তেওঁৰ আসামিস ইটস ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট দ্য মাদার গডেস কামাখ্যা বিষ্ণুবাইট মিথস এন্ড লিজেন্ডস এন্ড পুরনি আর পুরনি কামরূপর ধর্মর ধারা এই চারিখন গ্রন্থর যোগেদি দাঙি ধরেছিল কাকতির গভীর পাণ্ডিত্যের পরিচয়ক আন এখনি গ্রন্থ আছিল পুরনি অসমীয়া সাহিত্য বাণীকান্ত কাকতিয়ে লিখা শঙ্করদেব কলিতা জাতির ইতিবৃত্ত আর শিশু সাহিত্য পখিলি আদিও নিজা বৈশিষ্ট্য সম্পন্ন একোখনি গ্রন্থ এইবোৰৰ উপরও বিভিন্ন রচনারাজিরে ডক্টর কাকতিয়ে অসমৰ বৌদ্ধিক ক্ষেত্রখনলৈ
এক মূল্যবান অরিহণা দি থৈ গৈছিল অসমীয়া জাতিক চিরকাললৈ গৰ্ব।